হ্যালো এভরিওয়ান, আমরা বিষ্ণুপুর ব্লগের ব্লগ টু সেকশনে আমরা আসছি এবং এই সেকশনটা আমরা একটু অন্যভাবে করেছি। ব্লগ ওয়ানে আমরা চেষ্টা করেছি পুরো বিষ্ণুপুরটাকে যত সুন্দরভাবে দেখানোর সেটা দেখিয়েছি। এইটা এই ব্লগটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুপুরে কোথায় কোথায় থাকা যায় সেটা নিয়ে। আমরা দুটো জায়গা আপনাদেরকে দেখাবো পরপর, একটা হচ্ছে বিষ্ণুপুর গভর্নমেন্ট যে ট্যুরিস্ট লজটা, এবং সেকেন্ড হচ্ছে হোটেল অন্নপূর্ণা। এছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে, সেইগুলো আমরা আর ফার্দার যাইনি, বাট এই দুটো জায়গা আমরা স্পেশালি থেকেছি আপনাদের জন্য, যাতে দুটো জায়গা যতখানি সম্ভব ডিটেলসে আপনাদেরকে দেখানো যায়। সো প্লিজ আমাদের এই ভিডিওটা দেখুন এবং বিষ্ণুপুরে আপনাদের থাকা, কোথা থাকবেন না থাকবেন সেটা আপনারা কিন্তু ডিসাইড করতে পারেন। হ্যালো গাইস, আমরা বিষ্ণুপুরে এসে গেছি আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে। বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ হচ্ছে বেসিক্যালি বিষ্ণুপুরের ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু স্টে, অ্যান্ড আমি সবসময় সাজেস্ট করবো যারা এখানে আসবেন বিষ্ণুপুর ট্যুরিস্ট লজে যদি আপনারা মানে চান, ইট ইস ভেরি নাইস। আমি পুরোটা দেখাবো এক্ষুনি আপনাদেরকে, সো আপনারা থাকতে পারেন। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, পেছনে অলরেডি একটা অনুষ্ঠান হচ্ছে তাই জন্য হয়তো খানিকটা আওয়াজও আসছে, একটা মাদল বাজছে, অ্যান্ড এই যে বিষ্ণুপুরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটা অন্যরকম একটা মাটির পরিবেশ, মাটির গন্ধের পরিবেশ, সেটা কিন্তু একটা মানে চমচমাট ব্যাপার। সো আর দেরি না করে লেট আস মুভ ইন। এটা আমাদের রুম, রুমটা খুব সুন্দর, একটা কিং সাইজ ওরা বেড দিয়েছে। এখানে কমপ্লিমেন্টারি কফি, টি আর ইলেকট্রিক কেটেল দিয়েছে। ওরা দুটো কমপ্লিমেন্টারি বিসলারি ওয়াটার বটলও দিয়েছে, অ্যান্ড একটা বড় এলসিডি টিভি রয়েছে রুমে, ফলোড বাই ড্রেসিং এরিয়া, অ্যান্ড ওখানে দুটো কমফর্টেবল কাউচ আছে উইথ টি টেবল। এখানে একটা আলমিরা আছে ড্রেস রাখার জন্য, অ্যান্ড এই সাইডে একটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই সুন্দর, সো this is our room. ওরা কমপ্লিমেন্টারি টাওয়েল, স্লিপার সব কিছু দিয়ে দিয়েছে। ইটস আ বিউটিফুল রুম, গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর। অ্যান্ড আজকে আমরা এরপর ডিনার করব, ব্যাস দেন আজকে আমরা খুব টায়ার্ড, তো আজকে আর কিছু তো দেখা সম্ভব না, এখানে অলরেডি রাত 9:30 বেজে গেছে। সো কালকে আপনাদের আমরা বিষ্ণুপুর ঘুরে দেখাবো। আমরা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরে উঠেছি এবারে বিষ্ণুপুর গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ, যেটা ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি বিষ্ণুপুরে ওঠার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর আমরা অ্যাকচুয়ালি এবারে একটু অন্যরকমভাবে আমরা স্টেটা করেছি জাস্ট আপনাদের জন্য, যে আমরা দুটো জায়গা বুক করেছি, কারণ আমরা দুদিন ট্যুরিস্ট লজে থাকবো এবং আরেক দিন আমরা অন্নপূর্ণা হোটেল বলে একটি হোটেল আছে এখানে, সেখানে থাকবো। আমাদের দুটো জায়গা বুক করার পেছনের কারণটা হচ্ছে যে আপনাদের
যাতে দেখাতে পারি যে কোন জায়গাটা আপনারা প্রেফার করবেন থাকার জন্য। দুটোই কিন্তু ভীষণ সুন্দর, গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ ইজ ভেরি নাইস। তো আমি অবভিয়াসলি সাজেস্ট করবো আপনারা যদি এখানে আসেন এখানে উঠবেন, অ্যান্ড অন্নপূর্ণাও নিশ্চয়ই ভালোই হবে। তো সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো, অ্যান্ড বিফোর দ্যাট আমি গভর্নমেন্ট ট্যুরিস্ট লজটা আপনাদেরকে একটু ডিটেলস দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম বিষ্ণুপুর। আমরা অ্যাকচুয়ালি এবারে উঠেছি অন্নপূর্ণা হোটেলে, এক কথায় অসাধারণ হোটেলটা সব কিছু, স্টার্টিং ফ্রম দ্য ইন্টারনাল অ্যাম্বিয়েন্স অফ দ্য হোটেল। হোটেলের ভেতরে ঢুকেই একটা ভীষণ সুন্দর পরিবেশ, অ্যান্ড তারপরে রেস্তোরাঁ থেকে শুরু করে সবই আপনাদেরকে দেখাবো। বাট দিস ইজ আ মাস্ট স্টে হোটেল ফর ইউ, আমি সাজেস্ট করবো। একটু এক্সপেন্সিভ সাইডে, বাট ইট ইজ মানে ওয়ার্থ পেইং, ভীষণ ভালো। সো যদি আসেন অন্নপূর্ণা হোটেল, কিন্তু ওয়ান শুড বি দ্য হোটেল যেখানে আমি সাজেস্ট করবো আপনারা এসে থাকুন। সো চলুন দেরি না করে প্রথমে একটা শর্ট রুম ট্যুর আপনাদের দিয়ে দিই যেখানে আমরা উঠেছি, অ্যান্ড তারপরে আমরা বিষ্ণুপুরের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো। বিউটিফুল হিউজ রুম। তো ফার্স্ট থেকে স্টার্ট করি, এখানে ওরা একটা কভার দিয়েছে, ভেতরে লকার অবধি ওরা প্রোভাইড করেছে, অ্যান্ড এখানে আপনারা আপনাদের লাগেজ সব রাখতে পারেন। ইটস আ হিউজ কভার দে হ্যাভ প্রোভাইডেড। তারপরে পাশে একটা মিনি ক্যাবিনেট টাইপ আছে যেখানে ওরা কমপ্লিমেন্টারি বিসলারি বটল, টি, কফি, ইলেকট্রিক কেটল সব প্রোভাইড করেছে। নিচে একটা মিনি রেফ্রিজারেটর রয়েছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানেও অনেক স্পেস আছে, চাইলে ইউজ করতে পারেন। এর পাশে হচ্ছে এলসিডি টিভি রয়েছে একটা বড় স্ক্রিনে, দেন স্টাডি টেবল দিয়েছে ওরা। তারপর হচ্ছে ড্রেসিং এরিয়া, দে হ্যাভ প্রোভাইডেড উইথ হেয়ার ড্রায়ার, সো ইটস রিয়েলি ভেরি গুড। তারপর হচ্ছে বাথরুম, বাথরুমটা খুব সুন্দর, এখানে ওরা সেপারেটলি ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়া করে দিয়েছে। এটা আপনার শাওয়ার এরিয়া, এখানে অনেক টাওয়েলস প্রোভাইড করেছে, অ্যান্ড শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছু ওরা প্রোভাইড করেছে। ইটস রিয়েলি ভেরি থটফুল অফ দেম। এটা হচ্ছে আমাদের বেড, ইটস আ হিউজ কিং সাইজ বেড, পাশে দুটো সাইড টেবিল রয়েছে, টেলিফোন রয়েছে, ওই সাইডে দুটো কমফর্টেবল কাউচ রয়েছে উইথ টি টেবিল, অ্যান্ড দেন এইখানে আমাদের অ্যাটাচ ব্যালকনি যেটার থেকে ভিউটা খুব সুন্দর। নিচে ওদের সুইমিং পুল অ্যান্ড পার্কিং লট, আর এটাই হচ্ছে আমাদের ব্যালকনির থেকে ভিউ। দ্য রুম ইজ রিয়েলি ভেরি কমফর্টেবল অ্যান্ড ভেরি বিউটিফুল। Thank you.
হোটেল অন্নপূর্ণা এই যে ট্যারিফটা মোটামুটি ওই 3,200-300 থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি 4,500 টাকা অবধি বিভিন্ন রেঞ্জের রুমস আছে, এবং সিজন অফ সিজন অনুযায়ী তো ন্যাচারালি আপনারা জানেন সব জায়গায় একটু আধটু ভ্যারি করে। এবং যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন অনলাইন সাইটস থেকে বুক করে থাকি তো প্রাইসটা একটু আপ ডাউন করে, তো আমি একটা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আপনাদের জানিয়ে দিলাম। এবং বোথ বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ এবং হোটেল অন্নপূর্ণা দুটোরই কিন্তু খাবার ভীষণ ভালো। আমরা লাস্টে যে খাবারটা দেখালাম সেটা হোটেল অন্নপূর্ণার অবভিয়াসলি, কিন্তু বিষ্ণুপুর ট্যুরিস্ট লজেরও খাবার ভীষণ ভালো ছিল। অ্যান্ড ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এদেরও আছে, দুজনেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এবং দুজনেরই ফুড কোয়ালিটি ইজ কোয়াইট গুড, একটু দুটোর ডিফারেন্ট প্যাটার্নের অবভিয়াসলি। সো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল বিষ্ণুপুরে কোথায় থাকা যায় তার উপরে এই ছোট্ট ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কাইন্ডলি আপনাদের মূল্যবান সাজেশন আমাদের নিচের কমেন্ট সেকশনে দেবেন। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ, আর খুব জলদি আমরা নতুন কিছু ভিডিওস নিয়ে আসছি। টিল দেন থ্যাংক ইউ, গুড নাইট।